Hello everyone, welcome to Study Insight. Northeast first cow ambulance service inaugurated in Dibrugarh recently. Gotike Northeast of bitorote prathamti cow ambulance service recently Dibrugarh deputy commissioner Sada Gopal Gosalar sahajogot inaugurated kara hoy. To etu bitorot ami gute khini taitto alochona korim. Apnalake jodi amak Facebookot follow koribo bisarise tete hole Study Insight Facebook page, Instagramot #needle_yogi apnalake amuk follow koribo pare. Iar upore amar Telegram channel Study Insight official apnalake join hoi lobo pare, descriptionot link diya ase. আমার স্টাডি ইনসাইট অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরত উপলব্ধ হয়, আপনাদের ডাউনলোড করব পারে, ডেসক্রিপশনত লিংক দিয়া আছে। তো রিসেন্টলি আসলে নর্থ ইস্টর প্রথম দি কাউ অ্যাম্বুলেন্স সার্ভিসেস স্টার্ট করা হয়, আর ইট ওয়াজ ইনগুরেটেড বাই ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগু, ডিব্রুগড় ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগুদেবে গোপাল গোশালার সহযোগত এই যে সার্ভিস সেই রিসেন্টলি ইনগুরেট করা হয়। আর যেখানে সিক কাউস আছে, যেখানে ইনজোর্ড কাউ আছে বা থাকে যেখানে সততে, তো সেইখিনি আসলে সার্ভিস দিয়া হব বাই দিস অ্যাম্বুলেন্স সার্ভিসেস। তো আমি দেখিছিল ইয়ার আগতে তামিলনাডু বা তেলেঙ্গানাত স্টার্ট হয়েছিল যেখানে অ্যানিমেল, তাত ওভারঅল অ্যানিমেলের কারণে অ্যাম্বুলেন্স সার্ভিস স্টার্ট করেছিল। তারপর যদি আমি ভালো চাবলে যাই, ইউপিত স্টার্ট করেছিল অকল কাউর কারণে, রাইট? আসাম ইজ দ্য সেকেন্ড স্টেট আফটার ইউপি যত কাউ অ্যাম্বুলেন্স সার্ভিস স্টার্ট করা হয় রিসেন্টলি। আর বেসিক্যালি প্রথমতে ডিব্রুগড় জেলাতে স্টার্ট করা হয়, যেহেতু ডিব্রুগড় জেলা স্থিত শ্রী গোপাল গৌশালা এটি নন গভর্নমেন্টাল অর্গেনাইজেশন, ইয়ার সহযোগত ডেপুটি কমিশনার বিশ্বজিৎ পেগুদেবে রিসেন্টলি ইনগুরেট করে এই কাউ অ্যাম্বুলেন্স সার্ভিসেস দিয়ে, রাইট? তো যেহেতু এটি হেভি এনিমেল হয় কাউ, তো এই ক্ষেত্রে কাউ যদি এনজিওর হয় বা যদি সিক হয়, তো তাক আমি আসলে স্থানান্তরিত করবলে বা তাক হসপিটাল বা পশু চিকিৎসালয় প্রেরণ করা যথেষ্টখিনি ডিফিকাল্টিজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে কাউ অ্যাম্বুলেন্সের সহায়ত অতি সহজতে চিকিৎসালয় লৈ যোৱা হব। তো এই ক্ষেত্রে ই একটা বিশেষ অরিহণা গ্রহণ করব, আর আগন্তুক দিনত হয়তো যথেষ্টখিনি পশুধন এই বিশেষ সার্ভিসটির সহায়ত আমি সেভ করব পাৰিম। আর ইয়ার উপরে যেখানে অ্যাম্বুলেন্স, তো সেই অ্যাম্বুলেন্সখানে আহমেদাবাদৰ পৰা অনা হয়েছে, আর তাত এটি বিশেষ হাইড্রোলিক লিফটিং সিস্টেম আছে, আর যিটোৰ সহায়ত যিখিনি সিক কাউ আছে, তো সেইখিনি লিফটিং কৰিব সহজ হব, ইজিয়ার হব, আর তাক মেনুয়েলি কোনো লেবার কৰিব নালাগে গাড়ি উঠাবলৈ। তো তাত বিশেষ হাইড্রোলিক লিফটিং সিস্টেম আছে, যার সহায়ত অতি সহজত এই যেখানে সিক কাউজ বা অ্যাক্সিডেন্টাল কাউজ যেখানে, তো সেইখানে আমি অতি সহজে সহজতে গাড়ি উঠাই পেলায় তাক হসপিটাললৈ অথবা পশু চিকিৎসালয় প্রেরণ করব পাৰিম। 2020 এই যেটা গোপাল গোশালা, তো তেওঁলোকৰ সহযোগত ফার্স্ট কাউ হসপিটাল এন্টায়ার নর্থ ইষ্টৰ ভিতৰতে ফার্স্ট কাউ হসপিটাল স্টার্ট করা হয়েছিল, আর গোপাল গোশালার স্থাপন হয়েছিল 1901 চনত, রাইট? তো গোপাল গোশালা এটি নন গভর্নমেন্টাল অর্গেনাইজেশন হয় অসমত স্থিত, তো বিভিন্ন ঠাইত আছে, তো অসমতো আছে, অসমৰ নগাঁও জিলাতো আছে, ইয়ার উপরে ডিব্রুগড়ত আছে। তো এই ডিব্রুগড় স্থিত যদি গোপাল গোশালা নন গভর্নমেন্টাল অর্গেনাইজেশন, তো তেওঁলোকে গভর্নমেন্টের সহযোগত এই বিশেষ সার্ভিসটি রিসেন্টলি লঞ্চ করে, আর যার সহায়ত যেখানে ইনজিওর্ড বা যেখানে সিক কাউস আছে, তো সেইখানে আমি হসপিটালের হয়তো স্থানান্তরিত করব পাৰিম, প্রেরণ করব পাৰিম, আর যার সহায়ত বহুখিনি পশুধন আমি ভবিষ্যতে সেভ করব পাৰিম। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভাল পালে। এনেকুৱা ধরনের কোয়েশন এপিএসসি আমি যদি সব ইন্টারভিউর ক্ষেত্রতে হোক বা এনসার রাইটিংত আমি ইয়াক এড অন হিসাবে ইউজ করব পাৰোঁ, এড অন হিসাবে। তো কিছু কোয়েশনত আমি টানি পেলাই এনেকুৱা যদি কেস স্টাডি বা এনেকুৱা যদি কিছু কারেন্ট এফেয়ার যদি আমি সোমাব পাৰোঁ, তেতিয়াহলে আমার কোয়েশনটো যথেষ্টখিনি ভ্যালুয়েবল হয়, এনরাইজ হয়। তো এই ক্ষেত্রত এনেকুৱা ধরনের টপিকবিলাক সেইকাৰণে আমি পঢ়িব লাগে। আর বর্তমান আমি দেখিছোঁ অসমৰ ওপৰত গুরুত্বটো বেছি কৰিছে, অসমৰ পৰীক্ষাবিলাকত অসম রিলেটেড কোয়েশ্চনস বেছি আহে বা অসম রিলেটেড কারেন্ট এফেয়ার যথেষ্টখিনি আমি অহা দেখা পাওঁ। তো এটা ইম্পর্টেন্ট টপিক হয়, যেহেতু গোটেই নর্থ ইষ্টৰ ভিতৰতে প্ৰথমটি হয় সার্ভিস কাউ এম্বুলেন্স সার্ভিস। তো আগন্তুক দিনত হয়তো ইয়াৰ ওপৰত প্রশ্ন আমি বিভিন্ন এক্সামত দেখিব পাৰোঁ। গতিকে আশা করো আপনাদের ভিডিওটি ভাল পালে, যদি ভিডিওটি ভাল লাগিছে, চ্যানেলটি যদি নতুনকৈ ভিজিট কৰিছিলে চ্যানেলটি সাবস্ক্রাইব কৰিব, লগতে কাষতে থকা বেল আইকনটো ক্লিক কৰিব, যিকোনো ভিডিওৰ নটিফিকেশন আৰু আপডেটস আগন্তুক দিনত পাই থাকিবলৈ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।